আমরা বেরিয়ে পড়েছি রিয়াজের বাড়ির উদ্দেশ্যে, আর এই বৃষ্টিটা আমার সত্যি মনে করিয়ে দিচ্ছে, কারণ যখন প্রথমবার রিয়াজের বাড়ি গেছিলাম আমি সেদিন এরকম বৃষ্টি হচ্ছিল, আর অদ্ভুত ভাবে আজকে আমরা বেরিয়েছি আর সেইভাবে বৃষ্টি হচ্ছে, আর গরমটা তো পুরো সে সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম ইচ্ছে করছে যে আরো ঘুরে বেড়াই, মানে ওর বাড়িতে গিয়ে যে ওর বাড়িতে বসে থাকবো একদম ইচ্ছে করছে না। আর এখানকার আশপাশটা এত সুন্দর, মানে মগরাহাটের এত গাছপালা, এত সুন্দর রাস্তা, ইচ্ছে করছে না ওর বাড়িতে গিয়ে বসে থাকি। আর সাথে সাথে শাহেদ চক্রবর্তী যে আমার ক্যামেরাটা এই মুহূর্তে করে দিচ্ছে, এতক্ষণ ধরে গাড়ির ডিক্কি বনেট খুলে উপরে দাঁড়িয়ে ছিল, উড়া ধুড়া নাচছিল, লাগে উড়া গুড়া গুড়া গুড়া, তুমি কোন চরের মাইয়া গো, কত দূর লাগে গুড়া গুড়া, আরো দূরে চলো যাই। আমরা কিন্তু প্রায় চলে এসেছি, ভালো তো আমরা পৌঁছে তো গেছি, কিন্তু এত বৃষ্টিতে গাড়ি থেকে নাম, গাড়িতে আমরা অপেক্ষা করছি রিয়াজের বাড়ি, বলেছি কচিদার বলেছি ছাতা নিয়ে আসতে, এখন দেখি কচিরা যদি ছাতা নিয়ে আসে, সবাই ছাতা নিয়ে আসছে, কচিদার বলেছি বাবা। আর এই যে রিয়াজের, রিয়াজের হচ্ছে আদি কি জানো, জমিদার মন বসালায় জমিদার বাড়ি, বাড়িটা দেখানো যাচ্ছে, এটা নয় এটা নয়, ওকে তো বললি এটা এটা নয় ওটা ওইদিকে, আমরা বসে আছি দেখি কখন আসি বেরোতে পারি কেনা, খুব বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে, বাজ করবে না তোমাদের মাথায়, করতেই পারে জোরে, আর আমরা এখন এখন অপেক্ষা করছি কখন আমাদের মাথায় পড়বে, চল ভিজলে ভিজবো মরে যাবো আমরা, এখানে ছাতা নিয়ে যাবো বলছি, আমার গাড়িতে যদি বাজ করে কি হবে, গাড়ি ইন্স্যুরেন্স আছে, কাগজ গুলোকে নিয়ে নে কৌটো করে, ইন্স্যুরেন্স তো শেষ হয়ে যাবে, ফোন করলো একটু কি আমাকে, কবে শেষ হবে, প্রাকৃতিক দুর্যোগে ইন্স্যুরেন্স দেয় না, কি জোরে বাসটা পড়লো রে ভাই, ওই যে আবার ডাকছে, কিছু করার নেই, গাড়িতে আমরা বসে থাকতে পারছি না, ভয় লাগছে, আমরা বেরিয়ে পড়লাম, বৃষ্টিতে ভিজেই যাবো, কিছু করার নেই, এখান থেকে কোন দিকে, এ বাবা কি করেছিস সায়ক তুই, এটা গাড়িতে এসো নাকি আমরা ভিজে গেলাম, চল চল আমাদের সেই ছাতা, মিয়ার গোলাপি ছাতা, মিয়ার ছাতাই কাজে দিচ্ছে, গোলাপি ছাতা ভিজে যাচ্ছে সায়ক, পুরো পেছনে ঠিক করে ধর, আরে পুরো ঘাট ঘাটটার ভিজে গেল আমার, ও আমরা কিন্তু ওই বিদ্যুতের দিকেই যাচ্ছি, কিন্তু ওইদিকেই বিদ্যুতের পড়লে ওখানটাতেই পড়েছে, গাড়িটা লক হয়েছে তো, এই এই পুকুরটা কি রিয়াজের বাড়ির পেছন দিয়ে দেখা যায়, আরে কি রে তুমি কেন, পিঠটার পুরো ভিজে গেল, ভিজবে ওর জামা নিয়ে পড়ে নি, এই সুযোগে ওর একটা জামাও নিয়ে, জামা ছেড়ে নেবো একটা, হ্যাঁ ভগবান কি কাণ্ড করছি আমরা, এখানে যাওয়া যাবে না, এভাবে জল জমে আছে, এটা কোথায় ভিজে গেলাম, পুকুর পার দিয়ে কেন যাচ্ছিস তুই, ভুলভাল রাস্তা দিয়ে, এটাই ওর বাড়ির রাস্তা রে, এই হাত থেকে এত চাপছিস কেন, কারণ ছাতাটা আমার মাথায় আসছে না, তাই ভিজে হাত পুরো ভিজে গেল আমার, একদিকে আমারও ভিজে যায় একদিকে তোরও ভিজবে, এটাই নিয়ম একটা ছাতার, কেন এই দেখ হাঁস, হ্যাঁ জীবনে দেখিস নি তো হাঁস, দেখ ওইদিকে যাবো না, পুকুরে গিয়ে পড়ে যাবি নাকি, ওই রাস্তা আছে তো একটা, ওই সবুজ গাড়িটা ওদের, এসে গেছি আমরা সুজলা সফলার মাঝে, আবার অন্য রাস্তায় যাচ্ছিস, এটা না আগুন কোথায়, আগুন এখানে বাজ করেছি বলছে, ওরে ভাই আবার পড়লো, ওই দেখ চল, তো এক জায়গায় নাকি বাজ পড়ে না বললি,
কোথায় জ্বলছে বলছে আগুন, সেটাই দেখবো, আগে গিয়ে দেখতে পাবি। বাবার এই কি বাস পড়েছে, কিন্তু এই গাছে পড়েছে, আগুন জ্বলছে ভাই উপরে, পালা 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 দেখে। কত লোক জমে গেছে ভাই, কত দূর রে ওর বাড়ি, পড়ছে প্রচুর বাজ। পিয়াজের বাড়ির পাশে একদম বাজ করছে। ফাইনালি ছাতা ধরি। ইমা আমি তো এই বাড়িটা ভাবছিলাম, বাড়ির রূপ চেঞ্জ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া ভিজে যাচ্ছি রে, ছাতাটা আর দিবি না নাকি তুই? তোর মুখের পাশ দিয়ে কেন গেল? আমরা ঘরে গাড়িতে ছিলাম, আমাদের গাড়িতে যদি পড়তো তার আগে তোমরা নেমে গেছো না? গাড়িতে বসেছিলাম সেই মুহূর্তে যখন বাসটা পড়েছে, চোখের সামনে দেখলাম। কেমন আছো?